চলতি লোকসভা ভোটে বিজেপি পার্টি গোহারান হেরে গেছে। লোকসভার এই ভোট যুদ্ধে বিজেপি পার্টির শেষ অস্ত্র পিকেকে ময়দানে নামিয়েছে, আর বিজেপি পার্টির শেষ অস্ত্রকেও ভোতা করে দিলেন সাহসী সাংবাদিক সুচন্দ্রিমা। মানতে হবে সাংবাদিক সুচন্দ্রিমার সাহস আছে। বিজেপি পার্টি গোটা দেশ জুড়ে গোহারান হেরে গেছে, তাই বিজেপি পার্টি এখন পিকেকে ময়দানে নামিয়েছে বিজেপির দালালি করার জন্য, বিজেপির ভোট বাড়ানোর জন্য, বিজেপির চাটুকারিতা করার জন্য। আর সেই পিকেরই পুরোপুরি বারোটা বাজিয়ে দিলেন সাহসী সাংবাদিক সুচন্দ্রিমা। সাহসী সাংবাদিক সুচন্দ্রিমা এই পিকে যে কত বড় মিথ্যাবাদী, এই পিকে যে কত বড় গাদ্দার, সেই সমস্ত কিছু তথ্য প্রমাণ তুলে ধরতেই বিজেপি পার্টি আরও বড় বিপদে পড়ে গেল। তো চলুন, সাহসী সাংবাদিক সুচন্দ্রিমা বিজেপি পার্টির শেষ অস্ত্রকে কীভাবে ভোতা করে দিলেন এবং বিজেপি পার্টির কীভাবে বিপদ বাড়িয়ে দিলেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক হতাশা আমরা বেশ কিছুদিন ধরে দেখেই যাচ্ছি। মোদি অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি বা তলাশাড়ির যাবতীয় নেতাদের কথাবার্তায় 10 বছর শাসনের পরে এই প্রথম এক রাজনৈতিক দল সারা ভারত জুড়ে কোনো এক নির্দিষ্ট স্লোগান, কোনো এক নির্দিষ্ট কর্মসূচিকে সামনে রেখে ভোট চাইতে পারছে না, বরং প্রায় প্রতিদিন গোল পোস্ট পাল্টাচ্ছে, প্রতিদিন নিত্য নতুন কথা বলছে, প্রতিদিন নিত্য নতুন কথা বলছে, প্রতিদিন ধর্মীয় পোলারাইজেশনের চেষ্টা কোনো সাধ্বী রিতম্ভরা বা সাক্ষী মহারাজ বা আদিত্য যোগী করছেন না, সে দায় নিজের কাঁধেই নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এবং খুব ছোট ছোট কিছু বিষয় দেখলে বোঝা যাবে যে প্রতিটা আসনের জন্য জান লড়িয়ে দেওয়া শুধু নয়, যা যা করার তাই করে যাচ্ছে ওই মোদি অ্যান্ড কোম্পানি। শুরুর দিকে কি এতটা ছিল, বরং উল্টো। শুরুর দিকে তো আমাদেরই মনে হয়েছে কংগ্রেস বড়জোর খান্দো শাসন এক্সট্রা পাবে, তার বেশি আর কি, 303 কি তার 10টা বেশি বা 5টা কম, এরকম এক আবহে ভোট শুরু হলো। আর প্রায় সঙ্গে সঙ্গে বুঝতে পারা গেল আমরা পণ্ডিতরা যে তত্ত্ব জ্ঞান ভাণ্ডার উজাড় করে আরএসএস বিজেপির ফ্যাসিজম ইত্যাদির বিরোধিতা করছিলাম, মানুষ তার বিরোধিতা তাদের নিজেদের মতো করেই করা শুরু করেছে। এমন এমন আসন থেকে এমন এমন হিন্টস আসতে শুরু করলো যে আমাদের আবার নতুন করে হিসেব নিকেশে বসতে হলো। এবং আমরা যখন বসলাম তখন অবাক হয়েই দেখলাম গদি মিডিয়ার এক বড় অংশের মধ্যেও এই খবর পৌঁছেছে, যেখানে সাংবাদিক কেবল নয় মালিকদের গলায় সুর বদল, খবর পৌঁছেছে আমলাদের কাছে, তাদের গলায় অন্য সুর। লোয়ার কোর্টের বিচারক সেদিন আমাদের চ্যানেল সম্পাদক কৌস্তুভ রায় ভার্সেস ইডি মামলায় মন্তব্য করলেন। ইডি দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং একটি এজেন্সি, ধরে নেওয়া হয় যে সব দক্ষ অফিসারেরা এখানে রয়েছেন, এ তো দেখছি অদক্ষ সব অফিসারের এজেন্সি ভরে গেছে, তদন্তই হচ্ছে না, শুধুমাত্র পেপার ওয়ার্কে মামলা সাজানো হচ্ছে। ভাবা যায় কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পেলেন নির্বাচনের প্রচারের জন্য, জামিন পেলেন কাশ্মীরের সাংবাদিক আসিফ সুলতান, বেল পেলেন, গৃহবন্দী ছিলেন, জামিন পেলেন গৌতম নলাখা, ইউএপিএ মামলাটাই খারিজ করে দিল আদালত, জামিনে বাইরে এলেন নিউজ ক্লিক সম্পাদক প্রবীর পুরকায়স্থ। ভাবা যায় অর্জুন সিং সাংবাদিকদের সামনে চিৎকার করছেন ওরা আমাকে মারছে বলে, ভাবা যায় আমাদের রাজ্যের বিরোধী দলনেতা রোজ বলছেন বোমা ফাটাবো, বোমা ফাটছে, কিন্তু অন্য কোথাও লাগছে। একবার ভেবে বলুন তো সারা দেশে কোথায় সিএ ভোটের কাজে লাগবে? অসম আর বাংলা, অসমের ভোট শেষ, বাংলার ভোটের মাত্র 3 কি 4 আসনে এই মতুয়া ভোটের প্রভাব আছে। তাদের সিএ নিয়ে চূড়ান্ত হতাশার মাঝেই সারা দেশ জুড়ে প্রত্যেক কাগজের প্রথম পাতায় দেশ জুড়ে মাত্র 16 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে তার বিজ্ঞাপন ছাপা হলো। 3টে আসনের জন্য এই বিরাট খরচ, কিন্তু সামহাও এটা তারা করছেন কারণ একটা আসনও খোয়াতে রাজি নয়। মানে যা বলতে চাইছি তা হলো, যেখানে যা যা অস্ত্র ছিল তা অনেক আগেই বের করেছে ইন্ডিয়ার জোট, কিন্তু এবার বিজেপির ঝোলা থেকেও সেসব বের হচ্ছে। শেষ অস্ত্রটুকু প্রয়োগ না করে যুদ্ধ শেষ হয় না। আমেরিকায় কোন সাহেব নাকি ওপিনিয়ন পোল করে বিজেপিকে 308টা আসন দিয়েছে, সেটা 2-1 দিনের মধ্যেই ভাইরাল হবে। ঠিক সেই রকম এক লুকোনো অস্ত্র ছিল পিকে,
উনি স্ট্র্যাটেজিস্ট, পরিকল্পনা বা প্ল্যানিংয়ে দক্ষ, নির্বাচনের স্ট্র্যাটেজিস্ট হিসেবে নাম কিনেছেন, নিজের কোনো রাজনৈতিক কমিটমেন্ট আছে? ক্লায়েন্ট দেখলেই বোঝা যাবে ওনার কাছে কন্ট্রাক্ট অ্যামাউন্ট ম্যাটার্স। নরেন্দ্র মোদি থেকে মমতা ব্যানার্জি, নীতিশ কুমার থেকে জগন রেড্ডি, সবাই তাঁর ক্লায়েন্ট। উনি স্টালিনের হয়ে কাজ করেছেন, বিআরএস এর হয়ে কাজ করেছেন, এবং সেই 2014-তে যখন তিনি চায় পে চর্চা ইত্যাদি করছেন, তখন কোনো ভবিষ্যৎবাণী করেছিলেন নাকি? না, করেননি। তারপর এক একটা রাজ্যে 5-6-7-8 মাস, কোথাও তার বেশি সময় ধরে থেকেছেন, একটা পরিকল্পনা করেছেন যার মূল কথা ছিল ভিজিবিলিটি, অর্থাৎ দলটাকে সারা বছর যেন মানুষ দেখতে পায়, আর কোন কোন এলাকাতে কোন প্রার্থীর গ্রহণযোগ্যতা আছে সেরকম এক তালিকা সাজেস্ট করার কাজটা পিকে এবং তার আই প্যাক করেছে। কিন্তু এসবের জন্য পিকেকে সেফোলজিস্ট বলাটা বাড়াবাড়ি রকমের ভুল, বরং এ নিয়ে পিকেরই একটা কথা মনে করিয়ে দিই। উনি বলেছিলেন, খুব ক্লোজলি ডে টু ডে ইভেন্টগুলো ফলো না করলে, তার ব্যাকগ্রাউন্ড না জানলে এরকম ভবিষ্যৎবাণী করাটা মূর্খামি। তো পিকে হঠাৎ যে নির্বাচন নিয়ে বলতে শুরু করলেন, তার আগে তিনি কি করছিলেন? সে সোনাকে দেখা গেছে এই বাংলাতে 2021-এ, প্রতিদিন প্রত্যেকটা বিধানসভার থেকে ইনপুট নিয়েছে, হিসেব হয়েছে, সেই ফার্স্ট হ্যান্ড রিপোর্টের ভিত্তিতে তিনি বলেছিলেন বিজেপি 100 পার করবে না। কিন্তু এটাও তো ঠিক যে উনি বহুবার যেমন ওনার হিসেব মিলিয়ে দিয়েছেন, ঠিক তেমনই মেলাতে পারেননি। কাজে উনি যা বলিবেন তাহাই সত্য এমনটা ভাবার তো কোনো কারণ নেই। উনি তেলেঙ্গানাতে বিআরএস এর বিশাল জয়ের কথা বলেছিলেন, উল্টো হয়েছে, কংগ্রেস বিরাটভাবে ক্ষমতায় এসেছে, কর্ণাটকে বিজেপি জিতবে বলেছিলেন, উল্টোটা হয়েছে, হিমাচল প্রদেশে কংগ্রেস কিছুতেই জিতবে না বলেছিলেন, কংগ্রেস জিতেছে। আবার বলছি, সেই অর্থে উনি সেফোলজিস্ট নন, কিন্তু হঠাৎ মাঠে হাজির, এবং এতদিন ধরে উনি করছিলেন কি? বিহারে জন সুরাজ যাত্রা, তার আগে কংগ্রেসের স্ট্র্যাটেজিস্ট শুধু নয়, একেবারে হাই কমান্ড হতে চেয়েছিলেন, কংগ্রেস শুনেছে কিন্তু মানেনি। ওদিকে নীতিশ কুমারের দল থেকে তিনি পদত্যাগ করেছেন, যথেষ্ট যথেষ্ট রোজগারের পরে তিনি বিহারের রক্ষাকর্তা হবার চেষ্টায় জন সুরাজের কথা বলতে শুরু করলেন। গত 1.5 বছর তিনি মূলত বিহারের বাইরেও যাননি, প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, কিন্তু যা ভেবেছিলেন তেমন হয়নি, তেমন সাড়াও পাননি। এদিকে বিজেপি ক্ষমতায় থাকলে তবুও তার এক অন্য ন্যারেটিভ সেট করার সম্ভাবনা থাকবে, ওখানে তেজস্বী বা দেশে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া এসে হাজির হলে গাইল ভাইসিয়া পানি মেয়ে ঘটি হারাবে, কারণ এই বিরোধীদের স্পেসটাই তো তিনি দখল করার জন্য মাঠে নেমেছিলেন। ওনার হিসেব ছিল কংগ্রেস আরও খারাপ করবে, তেজস্বী মুছে যাবে, তিনি মোদি বিরোধী স্পেসে নতুন মসিহা হয়ে উঠবেন। এই ছবিটা শেষ, উল্টো হাওয়া বইতে শুরু করেছে। দুটো আলাদা আলাদা চাহিদা থেকে প্রশান্ত কিশোর, জন সুরাজ ইত্যাদি ছেড়ে আবার মিডিয়ার সামনে। প্রথমটা হলো পিকের নিজের চাহিদা বিরোধী স্পেস দখল করার, অন্য চাহিদা বিজেপির, খড়কুটরো পেলেও আঁকড়ে ধরো, কাজেই দুই চাহিদা এক জায়গায় এসে দাঁড়িয়েছে। শেষ মুহূর্তে পিকে তার সেফোলজিস্ট ইমেজ ভাঙিয়ে বাংলাতে, বিহারে, ইউপিতে কিছু আসন যদি রক্ষা করতে পারে, তার দায়িত্ব পেয়েছেন এবং দায়িত্ব নির্বাহে নেমেছেন স্ট্র্যাটেজিস্ট হিসেবে। তুখর কাজেই উনি বিরোধীদের প্রচার কেন্দ্রগুলোতেই আগে টোকা মারছেন। বরখা দত্তের মোজো প্রিন্ট, আরও কিছুর সঙ্গে এমনকি করণ থাপার, আর এইখানেই এসেই জল খেতে হলো তাকে, একেবারে সেই উনিজির মতো স্টাইলে। দৃশ্যত নার্ভাস পিকের এজেন্ডা মানুষ বুঝে ফেলল, উনি কাদের হয়ে ব্যাট ধরেছেন সেটা বুঝে ফেলল। আমরা বরং আমাদের আলোচনাকে আরেকটু প্রামাণ্য করে তুলতে এই বাংলা নিয়ে পিকের কথাগুলো নিয়ে নাড়াঘাটা করি। উনি বলেছেন এখানে বিজেপি উল্লেখযোগ্য ভালো ফলাফল করবে, কারো সকালবেলায় ঘুম থেকে উঠে এটা মনে হতেই পারে, গণতান্ত্রিক দেশে কারোর মনে হওয়ার উপরে লাগাম তো দেওয়া যায় না, কিন্তু উনি তো পিকে, তাই বেশি কথা না বলে উনি বলেছেন বিজেপি বাড়বে, কারণ বিজেপি রাইজিং ফোর্স, বিজেপি বাড়ছে, একটা দল ধীরে ধীরে বা তাড়াতাড়ি তার ভোট পার্সেন্টেজ বাড়াতে থাকলে, মধ্যে তা যদি কমতে না থাকে, তাহলে সেই দলকে পরবর্তী নির্বাচনে খানিক এগিয়ে রাখতে হয়,
এটা সেফোলজির থামরুল। তো তিনি বলেছেন বিজেপি গ্রোয়িং ফোর্স, কাজেই তারা আগের চেয়ে কেবল বেশি আসনই পাবে না, উল্লেখযোগ্যভাবেই বেশি আসন পাবে। মানে কটা হলে উল্লেখযোগ্য হবে? এখন 18, যদি 25টাও হয় তাহলেই সেটা যথেষ্ট উল্লেখযোগ্য। খুব সাধারণ অঙ্কের হিসেবে 25টা সাংসদ আসন মানে 175টা বিধানসভা আসনে এগিয়ে থাকবে। আরে জানি না, 7টাতে তো 7টাই জিতবে না, কিন্তু বাকি 17টা আসনে 7টাতে তো 7টাই হারবে না। সেই হিসেবে একটা বল পার্ক হলো 175, মানে রাজ্যের সরকার, কম কথা নয়। তো আসুন প্রথমে বিজেপির গ্রোথটা কেমন দেখা যাক। 2009 বিজেপির ভোট কত? 6.14%, আসুন একটা। কংগ্রেসের বিরুদ্ধে বিরাট হাওয়া, মোদিজি আসছেন 2014-তে এ রাজ্যে, বিজেপি কত? 17%, আসন দুটো। এবারে 2019 বিজেপি 40.7% ভোট, আসন 18। কংগ্রেস আর বামেদের মিলে ভোট কমেছিল প্রায় 21%, বিজেপির ভোট বেড়েছিল 22%। এই লোকসভার হিসেবে বিজেপি এগিয়েছিল 130টার মতো আসনে, গেল গেল রব শুরু হয়ে গেল। সেই সময় বাংলাতে পিকের প্রবেশ, রেজাল্ট কী হলো? বিজেপির ভোট কমলো প্রায় 2.5% পয়েন্ট, আর আসন পেল 77টা। কোন হিসেবে বিজেপি গ্রোয়িং পার্টি হলো? এবার আসুন আরেকটা নতুন হিসেব দেখাই। 1984 ইন্দিরা গান্ধী মারা গেছেন, সহানুভূতির হাওয়া এরকম হতে পারে সিপিএমের ধারণাতেও ছিল না। সোমনাথ চট্টোপাধ্যায় হারলেন যাদবপুরে, হাওড়াতে সমর মুখার্জি, দমদমে নীরেন ঘোষ হারলেন, জিতেছিলেন আশুতোষ লাহা। সকালবেলায় কাউন্টিং সেন্টারে এসে ফিরে গেছিলেন বাড়িতে, আদ্যাপীঠের পাশেই থাকতেন। মাঝরাতে কংগ্রেসের ছেলেরা চিৎকার করছে, আশুদা ওঠো, আশুদা জিতে গেছো। উনি মাতালদের হইহল্লা ভেবে দরজা খোলেননি, তারপর সেই মাঝরাতে জয়ের সার্টিফিকেট নিতে গিয়েছিলেন। তো সেই 1984-তে কংগ্রেসের ভোট কত ছিল? 12% ভোট বাড়িয়ে 48% ভোট পেয়েছিল কংগ্রেস, আসন 4 ছিল 1980-তে। 84-তে হলো 16, পরের নির্বাচন 1989, সেবার এই গ্রোয়িং ফোর্সের কী হয়েছিল? আবার 7% বেশি ভোট কুইয়ে পুনর্মুশিক ভবন 4টে আসন পেয়েছিল। বাংলাতে এটাই হয়েছে, হুশ করে বাড়লে হুশ করেই কমেছে। এখানে ভোট করাতে সংগঠন লাগে। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ লড়ছিলেন, এবারে সেই আসনের সদর বর্ধমানে 200 বুথে, হ্যাঁ 296-এর মতো বুথের মধ্যে 200 বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। জোয়ারের জলে নোংরা ভেসে আসে, ভাটাতে তা নেমে যায়, এটা বাংলার রাজনীতি। পিকে অন্য কোনো কারণ দিতেই পারতেন বা অন্য কিছু বলতে পারতেন, কিন্তু এই গ্রোয়িং ফোর্সের তত্ত্বের যে আসলে ভোকাল টনিক তা বোঝার ক্ষমতা আমাদের আছে। অতএব পিকে দুবেকে নিয়ে আমরা এই নির্বাচনের বাজারে আলোচনা করতেই পারি। পিকে আমির খানকে নিয়েও, প্রশান্ত কিশোর ডামি যোদ্ধা, ওনার হিসেবকে গুরুত্ব দেবার কোনো কারণ নেই, উনি ডামি ক্যান্ডিডেট, পিছনে অন্য কেউ সুতো ধরে আছে।